নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে স্বাধীনতার অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। 15 আগস্ট 2022 মহাধনযোগ সৃষ্টি হয়েছে এই চার রাশির। এই চার রাশির বিজয় যাত্রা, বিজয় রথ শুরু হতে চলেছে। অর্থাৎ এই যে মহাধনযোগের ফলে এই যে চার রাশির এই 15 আগস্ট থেকে বিজয় রথযাত্রা শুরু হতে চলেছে, এ বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। ভিডিওর আলোচনাটা সম্পূর্ণরূপে শুনবেন। এই মহাধনযোগ সৃষ্টি হয়েছে আগামীকাল 15 আগস্ট। এই চার রাশি, কেবলমাত্র শুধুমাত্র চার রাশি পেতে চলেছে অপার ধন। দেখুন, প্রথমেই আপনাদেরকে আমি বলি, যাদের ক্ষেত্রে হচ্ছে না, প্রচুর কমেন্ট এসেছে যে স্যার আমার হচ্ছে, কেউ কেউ বলছে যে স্যার আমার তো হচ্ছে না। দেখুন, আপনার হচ্ছে না, আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী দেখা কিন্তু দরকার। অর্থাৎ একই রাশির কোটি লোক মানুষ থাকতে পারে, লাখো কোটি মানুষ থাকতে পারে, প্রত্যেকের ভাগ্য কিন্তু সমান নয়। তাহলে আজকে যদি সবারই একই ভাগ্য থাকতো, তাহলে আজকে সমাজে সবাই প্রচুর অর্থশালী মানুষ কিন্তু হতো। তার মানে দেখতে হবে যে আপনার ন্যাকাল চার্ট, আপনার জন্ম ছক বিচার করা কিন্তু একান্তই দরকার। এই যে 15 আগস্ট যে ধনযোগ সৃষ্টি হয়েছে এই পাঁচ যে চার রাশির ক্ষেত্রে, বিজয় রথযাত্রা শুরু হতে চলেছে। প্রথম কারণ কি? কোনো হাওয়াতে এটা কথা না, সম্পূর্ণ গ্রহের গোচর ধরে আমি আলোচনা করব। কিন্তু এই ভিডিওটি আবার কপি হবে, কপি হয়ে এই ভিডিওটি আবার নতুন রূপে, নতুন আঙ্গিকে আবার দিয়ে দিবে। তো যাই হোক, আমার একটাই গর্ব যে আমার ভিডিওটি কপি করে নতুন করে আবার ছাড়া হয়। দেখুন, ভিডিওর থিঙ্কিং করা দরকার, ভিডিও নিজে তৈরি করা দরকার। আপনারা যত দেখবেন আমার ভিডিও করার উৎসাহটা তত বৃদ্ধি হবে। আপনাদের লাইক, আপনাদের কমেন্ট, আপনারা যত শেয়ার করবেন, যত দেখবেন, তত আমার কিন্তু উৎসাহ হবে যে আপনাদের সামনে ভালো ভালো ভিডিও উপস্থাপনা করি। কারণ আমি যে ভিডিওটি তৈরি করছি, যদি আপনারা যদি নাই বা দেখেন, তাহলে আমার এই ভিডিও তৈরি করা সার্থক নয়। আপনার জীবনে যদি কাজে না লাগে, সেটাও কিন্তু সার্থক নয়। এই জন্য বারবার বলি, অ্যাস্ট্রোলজি ইজ এ সায়েন্স, অ্যাস্ট্রোলজি টোটালটা কিন্তু সায়েন্স। দেখুন, সমস্যা আছে, আমি বারবার বলি, সমাধানও কিন্তু আছে, সমস্যার পাশাপাশি সমাধানের পথটা কিন্তু ঈশ্বর করেছে। দেখুন, যাদের ক্ষেত্রে হচ্ছে না, আবারও বলবো, নিজের হস্তরেখা বা জন্মকুণ্ডলী বিচার করার এবং সঠিক প্রতিকার, সঠিক রত্ন কবচ আপনার পরিধান করুন, আপনার জীবন বদলাতে হবেই হবে। আর কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। দেখুন, নেগেটিভ থিঙ্কিংটা আমি প্রত্যেককে বলি, নেগেটিভ থিঙ্কিং করবেন না, আমার দ্বারা হবে না, আমি পারবো না, এটা না, মানুষই সব কিছু পারে। বাধা বিপত্তি আছে, সেই জন্য তো জ্যোতিষশাস্ত্র আপনার হাত ধরে আপনাকে টেনে তোলার জন্য আছে, এই জন্য জ্যোতিষশাস্ত্র সৃষ্টি হয়েছে। শুধুমাত্র হাওয়াতে কিছু কিছু রাশির কথা বলে দিলাম, আগা মাথা কিচ্ছু নেই, কারণ নাই, সেটা বললে হবে না। এখানে বুঝাতে হবে ওয়াই, কী কারণে হবে, কি জন্য এই চার রাশির ভালো হবে বা পাঁচ রাশির ভালো হবে, সাত রাশির ভালো হবে, এই জায়গাগুলো বোঝানো দরকার। অ্যাস্ট্রোলজিটা অত ছেলে খেলা জিনিস না, এখানে সম্পূর্ণ গ্রহের নিরিখে কিন্তু আমি আপনাদের সামনে কিন্তু উপস্থাপনা করে থাকি। যারা আমার সাথে অনলাইন কনসাল্ট করতে চাইছেন, এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন,
কেউ কেউ বলছেন যে স্যার আপনার কি দুটো চ্যানেল আছে? না, আমার একটি মাত্র চ্যানেল, যেটি হচ্ছে অ্যাস্ট্রো এডুকেশন, আর এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার। যারা অনলাইন কনসালটেন্সি বা অনলাইনে আপনারা হস্তরেখা বিচার করতে চাইছেন, এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে মেসেজ করুন। অনেকে ইনবক্সে মেসেজ করে দিচ্ছে, আমি আরেকটি কথা বলি, অনেকে ইনবক্সে মেসেজ করছেন, এটা আপনারা করবেন না। ইনবক্সে করলে আপনারা রিপ্লাই পাবেন না। যারা হোয়াটসঅ্যাপে করছেন, হোয়াটসঅ্যাপে প্রচুর মেসেজ আসছে, কিন্তু কেউ কেউ বলছেন যে স্যার আমার রাশিটা কী? দেখুন, রাশি নির্ণয় করার জন্য এখানে হোয়াটসঅ্যাপটা, যারা নিজের জীবনকে বদলাতে চাইছেন, নিজের জীবনটাকে গড়তে চাইছেন, নিজের ভাগ্যকে তৈরি করতে চাইছেন, এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনার মেসেজ। শুধুমাত্র রাশি আর লগ্ন জেনে কোনো লাভ নেই। আপনি রাশি জেনে কী করবেন? আপনার সমস্যা যে জায়গাটাতে, সেই জায়গাটার সঠিক নির্ণয় করা, সঠিক প্রয়োগ করা, রেমিডিয়াল মেজারমেন্ট, যাতে আপনার ভাগ্য ঘুরবেই ঘুরবে। এই 15 আগস্ট 2022 চার রাশির এই বিজয় রথযাত্রা শুরু হতে চলেছে। রবি অলরেডি কর্কট রাশিতে অবস্থান করলো, সিংহ রাশির দিকে মুখ করে কিন্তু আছে, অর্থাৎ অনেকটাই সিংহ রাশির ফল কিন্তু দিতে চলবে রবি। এই রবি রাশি পরিবর্তন আগে থেকেই রবির কিন্তু বলবত্তা কিন্তু বৃদ্ধি পেয়েছে। তিনটি গ্রহ এই চার রাশিকে ছাপ্পার ফাড়কে ধন কিন্তু দিবে। প্রথম যে রাশির কথা, প্রথম যে গ্রহের কথা আমি বলবো, সেটি হচ্ছে বৃহস্পতি, দ্বিতীয় হচ্ছে মঙ্গল এবং আপনার রবি, অর্থাৎ রাজা, মন্ত্রী এবং সেনাপতি, একসঙ্গে এই তিনটি গ্রহ, রবি, মঙ্গল এবং বৃহস্পতি, এই তিনটা পরস্পর একে অপরের সঙ্গে কিন্তু কানেকশান যুক্ত হয়ে আছে। এই জন্য এই চার রাশিকে আগামী কাল থেকে, কিন্তু এই 15 আগস্ট স্বাধীনতা দিবস থেকে, এই চার রাশিকে মানে গ্রিন সিগন্যাল দিতে চলেছে। দেখুন, রবি এখন, রবি আপনার সিংহ রাশি এবং মঙ্গল আপনার বৃষ রাশিতে অবস্থান করছে এবং আপনার মীন রাশিতে অবস্থান করছে আপনার বৃহস্পতি। মঙ্গলের দৃষ্টি সিংহ রাশির উপর পড়ছে, রবির উপর, আবার রবির দৃষ্টি এবং রবি এবং বৃহস্পতি, আর বৃহস্পতির দৃষ্টি আপনার কর্কট রাশির উপর পড়ছে। এই যে দৃষ্টি বিনিময় এই চার রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দেবে। প্রথম রাশি সিংহ রাশি, সিংহ রাশির ক্ষেত্রে বিশেষভাবে আপনার রাশিতে রবি অবস্থান করবে, আপনাদের মান সম্মান এবং মঙ্গল আপনার চতুর্থ দৃষ্টি আপনার উপর পড়ছে এবং যে যিনি কিনা আপনার ভাগ্যাধিপতি, আপনার সুখ সাধনের প্রতি আপনার কর্মভয় অবস্থান করছে, আপনার সুখ সাধন বৃদ্ধি করবে, আপনার কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কাটবে এবং এই সময়ের মধ্যে আপনাদের ভাগ্যক্ষেত্রের বৃদ্ধি করবে এবং পারিবারিক ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে পদ প্রতিষ্ঠা, মান সম্মান বৃদ্ধি আপনাদের কিন্তু এই সময় হবে। সিংহ রাশি ডায়েরিতে নোট করে নিন, আমূল পরিবর্তন কিন্তু আসতে চলেছে সিংহ রাশির, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে সিংহ রাশি। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম লাভ পেতে চলেছে, সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত, মঙ্গল আপনার কেন্দ্রভাবে অবস্থান করছে, কেন্দ্রীয় প্রভাব দিবে রাশির অধিপতি এবং সরাসরি আপনার কর্মভাবকে দেখছে এবং কর্মপতি সেখানে অবস্থান করছে। পঞ্চমভাবে বৃহস্পতি ধনার্ধ যোগ তৈরি করছে আপনার ক্ষেত্রে, এই ধনযোগে আপনার অপার ধন, আকর্ষিক অর্থপ্রাপ্তি আপনার ক্ষেত্রে, দৈনন্দিন রোজগার, আপনার ব্যবসা, বিদেশ, গোল্ড এবং কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, পদ প্রতিষ্ঠা, এনজিওর সঙ্গে যারা যুক্ত আছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন এবং আপনার সম্পত্তিগত দিক থেকে লাভ পাবেন, প্রচুর প্রপার্টি কেনার, অ্যাসেট কেনার কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে। এরপর যে রাশির কথা আমি বলবো, বিশেষভাবে লাভ পেতে চলেছে সেই রাশির, রাশির নাম আপনার
কর্কট রাশি। কর্কট রাশির আপনার পঞ্চমপতি এবং কর্মপতি আপনার একাদশভাবে অবস্থান করছে এবং সরাসরি আপনার ধনাধিপতি ধনভাবে অবস্থান করছে এবং পঞ্চমপতি কেন্দ্রীয় প্রভাব থাকছে এবং চতুর্থ দৃষ্টি আপনার ধনভাবে পড়ছে এবং বৃহস্পতি বক্রী দৃষ্টি আপনার রাশির উপর পড়ছে। বৃহস্পতি স্থানবলি এবং দিশাবলি অবস্থাতে ভাগ্যভাবে অবস্থান করছে। এখানে কি হবে, কর্কট রাশি ক্ষেত্রে আপনাদের এবং শুক্র এখানে অবস্থান করছে, সরাসরি শনিকে সপ্তম দৃষ্টি দিয়ে দেখছে, অর্থাৎ এই জায়গাটা আপনাদের ফ্যামিলিগত দিক থেকে ভালো, আপনাদের আকর্ষিক অর্থপ্রাপ্তির যোগ থাকছে, কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি হবে, অর্থনৈতিক আর্থিক ধনাধিপতি ধনভাবে অর্থের সমাগম হবে এবং পঞ্চমপতি একাদশভাবে সফলতা সাকসেস লাভ কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। এবং যেহেতু আপনাদের কর্মাধিপতি, কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশন পদ প্রতিষ্ঠা লাভ আপনাদের কিন্তু হতে চলেছে আপনি যদি হন কর্কট রাশির মানুষ। এই ধনযোগ সৃষ্টি হচ্ছে এই এবং বিজয় রথযাত্রা শুরু হতে চলেছে কর্কট রাশির। ডায়েরিতে নোট করে নিন, কর্কট রাশি নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছেন, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে কর্কট রাশি। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনার রাশির অধিপতি ধনভাবে অবস্থান করছে এবং সরাসরি আপনার পঞ্চম ভাবকে দৃষ্টি দিচ্ছে মঙ্গল এবং বৃহস্পতি আপনার চতুর্থ ভাবকে দৃষ্টি দিচ্ছে। আপনার এই জায়গাটা মানে অর্থনৈতিক সফলতা আপনাদের থাকবে, সুখ সাধন আপনাদের বৃদ্ধি করবে, আকর্ষিক অর্থপ্রাপ্তি হবে, মান সম্মান সুনাম অর্জন আপনাদের হবে এবং কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশন পদ প্রতিষ্ঠা এবং আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হচ্ছে এই 15 আগস্ট 2022 থেকে। এই চার রাশির মধ্যে মেষ রাশি নির্ণায়ক রেজাল্ট আপনিও কিন্তু পেতে চলেছেন এবং আপনাদের বিশেষ করে সফলতা আর সফলতা কিন্তু দেখা যাচ্ছে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, নমস্কার।